যেহেতু পাইছি ভুনা, এই সবগুলো ঝাল মশলা এই সম্পূর্ণ মাছের ভিতরে যেন ঢুকে যায়, এই জন্য একদমই ছোট ছোট পিস করে নিয়েছি। এটা অনেক একটা বেটার একটা রান্না এবং ডিফারেন্ট স্বাদ আপনারা পাবেন। একটু টক টকটা লাগবে কেন, টমেটো দিয়েছি আর ধনে পাতা দেওয়া আছে, ভীষণ মজার চমৎকার ফ্লেভার আর অনেক মজা, জাস্ট আর কিছুই লাগবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, টেস্ট করে দেখাচ্ছি কি দেখাবো। ইলিশ মাছের তো যে কোনো রেসিপি অনেক মজার, তারপরও আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। কি বলবো, সবচেয়ে জনপ্রিয় একটি মাছ ইলিশ। ইলিশ আমাদের জাতীয় মাছ, ইলিশ স্বাদে ও পুষ্টিগুণে অতুলনীয় মাছ। এই মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। এটা এমন একটি মাছ যা দিয়ে যে কোনো কিছু রান্না করলে তা হয়ে স্বাদে অতুলনীয়। ইলিশ দিয়ে যে কত ধরনের রান্না করা যায় তা আমরা সবাই জানি। দারুণ মজার এই মাছ দিয়ে আমি আজ করে দেখাবো ইলিশ মাছের ঝাল বানানো। আমি টেস্ট করানোর জন্য একটা টমেটো কুচিয়ে দিয়েছি, আর চলুন এই দারুণ মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেদের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন। আমার ইলিশ মাছের যে স্পেশাল ঝাল বানানোটা আমি করছি তার জন্য আমার ইলিশ মাছ লাগছে। আমি এখানে দুইটা মাথা নিয়েছি আর পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। পিস থেকে ভয় পাবেন না, কেননা এই রান্নার বিশেষত্বই হলো ছোট করে কেটে নিতে হবে। এটা আমি মানে মাথা মাছের যে ভাঙা ভাঙা অর্থাৎ আধা ভাঙা যে একটা রেসিপি আছে সেটা যে করে কিছুটা ওই স্টাইল হবে এটা, এই জন্য আমি ছোট করে ভেঙে ফেলবো না, জাস্ট ছোট করে নিয়েছি কেটে কেটে। তো এখানে দুইটা মাথা নিয়েছি আর একটা পুরো ইলিশ নিয়েছি, নিয়ে সব মিলে আমার এখানে 500 গ্রাম আলু হবে। তো চলুন আর কি কি লাগছে আপনাকে দেখি। এখানে আমি বড় সাইজের দুটো আনিয়ন আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে কোরিয়ান্ডার লিফ, ধনে পাতা নিয়েছি, টমেটো একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, ছোট করে নিয়েছি, আর লাগছে দুইটা গ্রিন চিলি আর অন্যান্য মশলা তো লাগবে। আমি এখানে একটু প্যান বসিয়েছি, প্যানে সেখানে পরিমাণ মতো অয়েল নিয়েছি। আমরা জানি সবাই যে ইলিশ মাছের মাথায় প্রচুর তেল থাকে, তারপরেও আমি এখানে পরিমাণ মতো অয়েল নিয়েছি। আস্ত জিরা ফোড়ন দিলাম, একটু জিরাটা একটু ফুটিয়ে নিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা হাফ কাপ হয়েছে দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজটা একটু রোস্ট করে নিচ্ছি। রান্নাটার বিশেষত্ব হলো খুব শর্ট টাইমে রান্নাটা কুকিংটা হয়ে যায় আর খেতেও ভীষণ মজা। আর ইলিশ মাছটা এমন একটা মাছ যেটা যেটাই রান্না করুন না কেন অনেক মজা হয়, সেটা আমরা সবাই জানি, আর নতুন করে বলার কিছু নেই। অনিয়নটা আমার হয়ে এসেছে, আমি এখানে মশলা ইউজ করবো। আমি এখানে হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা একটু মিক্স করে নিচ্ছি, আদা রসুনটা একটু রোস্ট করে নিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু পাইছি একটু ঝাল হবে, আমি মাছ ছোটো সাইজের ইলিশ নিয়েছি, সেক্ষেত্রে মরিচটা একটু বেশি দিব, প্রায় 1 চামচের মতো মরিচ দিলাম আমি। এখন একটু মিক্স করে নেব, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, পানি ছাড়াই আমি মশলাটা একটু কষিয়ে নেব। কষিনা হয়ে গিয়েছে, পানি ছাড়া কষিয়ে নিলে মশলাটা তাড়াতাড়ি কষিনা হয়ে যায়। যে আমার যে মাছগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিলাম, এখন মাছ দিয়ে একটু হালকা উল্টে পাল্টে কুচি নিয়ে রান্নাটা ভীষণ মজা। এইভাবে একবার খেয়ে দেখুন, অনেকভাবেই তো আমরা ইলিশ মাছ খেয়ে থাকি, তো এটার মজাটাও ডিফারেন্ট। এবং ঝাল ঝাল ছোটো করে পিস নেওয়ার কারণে সবগুলো মাছের ভিতরে সব ঝাল মশলা সব দিয়ে চলে যাবে, ভীষণ মজা হয়। দেখুন আমি কিন্তু পানি ছাড়াই এ পর্যন্ত কুকিং করে ফেলেছি, এখন জাস্ট একটু পানি দিব। একটু পানি দিলাম, একটু নেড়ে দিচ্ছি, সাবধানে নেড়ে দিচ্ছি, ভেঙে যেন না যায়। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করছি। দুগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, সাবধানে নেড়ে নিচ্ছি আমি। পানি দিচ্ছি, পরিমাণ মতো পানি দিলাম, জাস্ট অল্প পানি দিয়েছি আমি। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিলাম, 5 মিনিট পরে ফিরে আসবে। ফ্রেন্ডস ফিরে এলাম 5 মিনিট পরে, দেখুন আমার ইলিশটা কেমন হয়েছে মনোটা, পানিটা অনেক কমে এসেছে। তো এখন আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ, আমি মাঝখানে একটু চিড়ে দিব, জাস্ট হালকা একটু ফেটে দিব, ফেলে দিব, এরকম একটু ফেলে দিলাম, এই যে
দুইটা দিয়ে দিলাম। আমি যে ধনে পাতা কুচুনে রেখেছিলাম সেই ধনে পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট একটু উল্টে পাল্টে দিব। এই রান্নাটা করতে সর্বোচ্চ 10 মিনিট লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভীষণ মজা, ডিফারেন্ট টেস্ট পাবেন। ডিশের তো অনেক রেসিপি খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন। আমি জাস্ট পানিটা আর একটু কমিয়ে নিচ্ছি, 2-3 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার রান্নাটা ডান, আমি চুলো বন্ধ করে দিলাম। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো, আমি একটু সার্ভিং বোল নিয়েছি, এখানে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পুরোটা তেলের উপর আর কেমন লুক চলে এসেছে, অনেক মজা, স্পাইসি, ঝাল ঝাল হবে, তার সঙ্গে একটু টমেটোর জন্য টকটক, ধনে পাতার ফ্লেভার আর কাঁচামরিচের স্মেল নিয়ে জাস্ট জমে গিয়েছে। খেয়ে দেখুন অসাধারণ টেস্ট। এ ছিল আজকের মতো আমার ইলিশ মাছের স্পাইসি বোনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।